সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বাইরে থেকে শুকনো কামড় বসালেই ভেতরে হালকা রস মুখে আনে তৃপ্তি এই মিষ্টি নাম ছানামুখী ব্রাহ্মণবাড়িয়ার যেসব খাবার বিখ্যাত তার মাঝে এটি একটি মিষ্টির প্রতি বিশেষ দুর্বলতা আছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের তবে ছানামুখী তৈরি হয় শহরের সব মিষ্টি দোকানগুলোতেই এইসব দোকানে ছানা দিয়ে তৈরি হয় ছানামুখী ছানার বরফি ছানার পোলাও ছানার আমৃত্তি আরও পাওয়া যায় মাসের আমৃত্তি ভোগ, রাজভোগ স্পঞ্জ রসমলাই চমচম কালোজাম দধি লাড্ডু সন্দেশ জিলাপি সহ আরও অনেক কিছু মিষ্টির কারিগররা জানান প্রায় একশো বছর আগে ছানামুখীর নাম মজাদার তালিকায় যোগ করেন ভারতের কাশিধাম থেকে আসা মহাদেব পাড়ই ছানামুখির জন্য সবচেয়ে প্রসিদ্ধ দোকান হচ্ছে শহরের মাতৃভাণ্ডার এবং ভোলাগিরি মিষ্টান্ন ভাণ্ডার শহরের মেড্ডা এলাকার শিবরাম মোদকের দোকানে মিষ্টি তৈরির চাকরি নিয়েছিলেন মহাদেব তখন থেকেই শিবরামের দোকানের মিষ্টির সুনাম ছড়িয়ে পড়ে মহাদেব দুটি মিষ্টি বানাতেন একটি ছানামুখী অন্যটি লেডি কিনিং বা লেডিকিনি। মহাদেবের তৈরি করা এই দুই মিষ্টি বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যেত না তার মতো করেই এখনও তৈরি হয় ছানামুখী কারিগররা জানান ছয় কেজি ছানামুখী তৈরি করতে সাধারণত চল্লিশ লিটার দুধ প্রয়োজন দুধের ছানা তৈরি করে তা থেকে অতিরিক্ত পানি ঝরাতে হয় এরপর শুকনো ছানাকে দুই থেকে তিন ঘন্টা রাখতে হয় ফ্রিজে এতে ছানা শক্ত হয়ে যায় শক্ত ছানাকে ছোট ছোট চার কোনা আকারে কেটে নেওয়া হয় এরপর একটি প্যানে চিনি পানি ও এলাচ দিয়ে মাঝারি আঁচে চুলায় দিয়ে ফুটিয়ে নেওয়া হয় এবার ছানার টুকরোগুলো ছেড়ে দেয়া হয় সেই পানিতে চার পাঁচ মিনিট আস্তে আস্তে নাড়ার পর প্যানটি চুলা থেকে নামিয়ে নিতে হয় তখনও হালকা করে কিছুক্ষণ নাড়তে হয় একসময় দেখা যাবে ছানার গায়ে চিনি সুন্দরভাবে লেগে গিয়েছে ভালো করে জাল দেওয়ার কারণে ছানার ভেতরে কিছুটা রস ঢুকে গেছে বাইরে চিনির রস শুকিয়ে লেগে থাকলেও ভেতরের অংশ খানিকটা ভেজাই থাকবে ব্রাহ্মণবাড়িয়া শহরের আদর্শ মাতৃভাণ্ডারের চয়ন চাকলাদার বলেন ছানামুখী খুচরা বিক্রি থেকে পাইকারি বিক্রি হয় বেশি তিনি জানান করোনা মহামারীর আগে গড়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ছানামুখী বিক্রি হতো এখন বিক্রি হয় পনেরো থেকে বিশ হাজার টাকার দেশি গরুর দুধ থেকে তৈরি ছানায় এই মিষ্টি স্বাদ হয় ভালো কিন্তু এখন খামারের জাতের গরুর দুধের ছানায় তা এত ভালো হয় না দেশি গরুর দুধ পাওয়াটাই এখন সমস্যা বলে জানালেন তিনি ফরিদপুরের মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা সিরাজুল ইসলাম বাড়ি কিশোরগঞ্জ শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের পাড়ায়। বাড়িতে যাওয়ার সময় প্রত্যেকবার ছানামুখী কিনে নিতে ভুলেন না তিনি গত ষোলোই নভেম্বর এক দোকানে ছানামুখী কিনছিলেন তিনি বলেন এখানকার ছানামুখী অনেকটাই উন্নত মানের এখানে এলে কখনো কিনতে ভুল করি না ফরিদপুরে আমার অফিসের কর্মকর্তা কর্মচারীরাও আবদার করেন ছানামুখী খাওয়াতে তাই বেশি কিনতে হয় পরিমাণে হ্যাঁ এরকমটাই হয় আমরা যারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আছি আমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়ার বাইরের মানুষদের আবদারি থাকে ছানামুখী খাওয়ার সেক্ষেত্রে আমি বলবো যারা ছানামুখীর আসল স্বাদ নিতে চান তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া এসে ছানামুখী খাওয়ার দাওয়াত রইল